নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ভিনধর্মী যুবক যুবতীর পলায়ন ঘিরে দুধপাতিল উত্তেজনা, বন্ধ ফেরি সেবা। গরিব পড়ুয়াদের বিনা মশলে ভর্তি প্রত্যাহার, রাজ্য জুড়ে ধর্নায় এআইডিএসও। রোজকান্তি ইস্যুতে বাবুলকে গ্রেপ্তারের ছক, অভিযোগ কৃষক মুক্তির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভিনধর্মী যুবক যুবতীর পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে দুধপাতিল এলাকায়। সোমবার আন্দোলন বড় আকার নেয়। যুবতীকে উদ্ধারে পুলিশের ব্যর্থতার অভিযোগ এনে এদিন দুধপাতিলের সবকটি ফেরিঘাট বন্ধ করে দেন জনতা। প্রতিটি ফেরিঘাটের সামনে ধর্নায় বসেন এলাকার মানুষ। যুবতীকে উদ্ধারের দাবিতে তুমুল স্লোগান তোলেন তারা। ঘটনার সূত্রপাত 17 জুন। আব্দুল রহমান লস্কর নামের দুধপাতিলের বছর 32 এক যুবক ঐকি গ্রামের বছর 26 এক যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে। ঘটনার পরদিন মেয়ের বাবা থানায় মামলা দায়ের করেন, কিন্তু পুলিশ এ যাবৎ তাদের খুঁজে বের করতে ব্যর্থ হওয়ায় এদিন ক্ষোভ দেখা দেয় এলাকায়। ফেরিঘাটগুলোতে অবরোধ গড়ে তুলে প্রতিবাদ জানান জনতা। সে ঘাট পাইরে যেতে গেলে যখন মেয়েছেলে একটা ঘাট দিকে পাইরে যার, আমরাও তারে সংকুচের নজরে তারে দেখতেছি। এই যে টর্চারটা, এবং এই টর্চার বাড়তে বাড়তে গ্রামে উত্তপ্ত পরিবেশ হয়ে গেছে। এখন আগামী দিনে যদি গ্রামের মধ্যে কোনো ধরনের অঘটন কোনো কিছু হয়, কোনো যদি মার দাঙ্গা হয় বা কোনো ধরনের বচ্ছা হয়, এগুলার দায়ী কে নিব, এই দায়িত্বটা কে নিব? আমরা স্টুডেন্টরা ছাড়তেছি, স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিতে পারে, স্কুলে যেতে পারে, আমরা স্টুডেন্টের জন্য ব্যবস্থা রাখছি। আমরা অ্যাকচুয়াল দাবি হইতেছে আমরার হাতে মেয়েটা তুলিয়ে দেওয়ার। আমরা বলছি কিতনে হয়ে গেছে, ওটার উপরে আমরা মালুগ্রাম থানায় এফআইআর করছি। এখনো পর্যন্ত থানাতে কোনো রেজাল্ট পাচ্ছি না আমরা, যে মেয়েটা কোথায়। হ্যাঁ, এফআইআর ডেট 18 তারিখে ডেট এফআইআর করেছি। এখনো পর্যন্ত থানার থেকে আমরা কোনো কিছু, প্রশাসনের তরফ থেকে মেয়েটার কোনো কিচ্ছু পাইছি না। আমি প্রায় শুনেছি যে মালুগ্রাম থানা বলেছে আমি হাত তুলে নিয়েছি, ওটা তো শুনছি না, ওটা শুনছি না কিটা। ওরকম প্রশাসন ওরকম বললে চলবে না, আমরা হাত তুলে নিয়েছি। আমাদের উপরে প্রচুর প্রেশার আছে। কি প্রেশার আছে আপনারা ওদেরকে বুঝেন, প্রশ্ন করেন কি প্রেশার আছেন। আর ওই এটা কতদিন অবধি পর্যন্ত না, আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করেছি। টাইমিং দিয়েছিল আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, এই টাইমিং এর মধ্যে এটা তারা আমাদের তুলে ধরে দিতে পারে নাই, তাই আমরা বলছি। আজকে হয়তো আমরা স্টুডেন্টরে ছাড়ে দিলাম, কিন্তু কালকে থেকে আমরা জনজীবন বন্ধ করে দিব, স্টুডেন্টও বন্ধ করে দিতে লাগবো, বাধ্য হইব আমরা। কারণ আমার মেয়ে, আমার ছেলে আজকে সে ইয়ের মধ্যে না, সিকিউর না। পরবর্তীতে হঠাৎ করে পরিস্থিতি অন্য মোড় নেয়। দুধপাতিলের স্থানীয় এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় কিছু যুবক। এ নিয়ে পুলিশের কাছে স্থানীয় এক যুবক অভিযোগ করেন। আজকে তো আমরা যদি সামনে না থাকতাম তো বহুত দূরে একটা মারপিট হয়ে গেল, তারা এতটুকু সাহস করছে না আইয়া আমাদের ধমকি দিয়ে যা। পরে হামলায় আক্রান্ত ব্যক্তির পরিবারের লোকেরা পুলিশকে নিয়ে দেখান ঘরের ভেতর ছড়িয়ে ছিটে থাকা জিনিসপত্র। এদিকে সবশেষ খবর জানা গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে দুজন লোক আহত হয়েছেন। বৃহত্তর সোনাই এলাকার তোলার গ্রামে থাকা স্টেট ব্যাংকের একটি মাত্র শাখায় পর্যাপ্ত কর্মী না থাকায় প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। এই সমস্যা সমাধানে সোনাই যুব সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্টেট ব্যাংক সোনাই শাখার ম্যানেজারের মাধ্যমে ব্যাংকের এজিএম ও কাছাড়ের জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন যুবনেতা সুফিয়ান লস্কর। স্মারকপত্র প্রদান করার সময় উপস্থিত ছিলেন জাবির হোসেন চৌধুরী, মেহবুব হোসেন লস্কর, আমজাদ হোসেন বরভুইয়া, আনোয়ার হোসেন লস্কর প্রমুখ। আজকে এই বৃহত্তর সোনাই এলাকায় একমাত্র একটি এসবিআই ব্যাংক, যেখানে গোটা এই সোনাই অঞ্চলের মানুষ নির্ভরশীল, কিন্তু এই ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে স্টাফ না থাকার জন্য গ্রাহকদের প্রত্যেক দিন হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা
মাননীয় ব্যাংক ম্যানেজারের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছি। আমরা এই স্মারকপত্রের প্রতিলিপি মাননীয় জেলাশাসক মহোদয়াকেও দিয়েছি। আমরা আশা করি যে আমাদের এই প্রবলেম ওনারা সমাধান করবেন। এই সমস্যা সমাধান হওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় আমরা যুব সংগ্রাম পরিষদের পক্ষ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের জন্য পদক্ষেপ নেব। জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত করিমগঞ্জের দুই সরকারি আধিকারিককে গ্রেপ্তার করলো পুলিশ। এই দুজন হলেন সুভাষ দাস ও প্রণীত নাথ। পুলিশ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে। প্রসঙ্গত, সুতারকান্দি সীমান্ত এলাকার জমি কেনার ক্ষেত্রে তহবিল তছরূপ করার দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে। সারা রাজ্যের সঙ্গে সোমবার শিলচরেও 1 লক্ষ টাকা কম আয়ের পরিবারের পড়ুয়াদের বিনা মাশুলে ভর্তি হওয়ার সুযোগ কেড়ে নেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংস্থা AIDSO। এদিন কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে AIDSO কাছাড় জেলা কমিটির সদস্যরা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। একের পর এক স্লোগানে পড়ুয়ারা জানিয়ে দেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তারা আগামীতে আরো বড় ধরনের আন্দোলনে সামিল হবেন। পরে ছাত্র সংস্থার পক্ষ থেকে জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস জানান, কলেজে যেসব ছাত্রের উপস্থিতি 75% কম তাদের বিনা মাশুলে ভর্তির সুযোগ কেড়ে নিয়েছে সরকার। তারা চাইছেন গরিব পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারের এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে সারা রাজ্যের প্রতিবাদ কার্যসূচির সঙ্গে সঙ্গতি রেখে এখানে কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে আমরা মূলত আজকে দাবিগুলো জানাচ্ছি যে সমস্ত গরিব ছাত্রদেরকে অতীতে যেরকম বিনা মাশুলে ভর্তির সুযোগ প্রদান করা হতো এইবারেও বিনা মাশুলে ভর্তির সুযোগ দিতে হবে। সমস্ত ভেঞ্চার স্কুলে যে সমস্ত গরিব গরিব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বিনা মাশুলে ভর্তির সুযোগ প্রদান করতে হবে। কেন রাজ্য সরকার হঠাৎ করে এইবারে শিক্ষাবর্ষে এই সিদ্ধান্ত প্রত্যাহার করলো? কেন গরিব ছাত্রদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত অনুযায়ী এই মাশুল দেওয়ার সিদ্ধান্ত এবার রাজ্য সরকার নিল? আমরা তার জবাব চাইছি। আমরা দাবি করছি অবিলম্বে এই ছাত্র স্বার্থ বিরোধী এই সার্কুলার প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে সমস্ত গরিব গরের ছাত্রদেরকে বিনা মাশুলে ভর্তির সুযোগ প্রদান করার মতো করে সার্কুলার পুনরায় জারি করতে হবে যাতে করে সমস্ত ছাত্রছাত্রীরা বিনা মাশুলে ভর্তির সুযোগ পায়। কাছাড় কলেজে ছাত্র ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ সামনে এলো। জানা গেছে শনিবার কলেজের গেটের ধর্নায় বসা ভর্তি বঞ্চিত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন কলেজের অধ্যক্ষা কে লক্ষ্মীচাঁদ সিংহ। আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সায়েন্স বিভাগের ওয়েটিং লিস্টে থাকা 60 জন পড়ুয়ার ভাগ্য নির্ধারণের কথা ছিল, কিন্তু এদিন কলেজে আসেননি অধ্যক্ষা কে লক্ষ্মীচাঁদ সিংহ। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পড়ুয়ারা অভিযোগ করেন, কাছার কলেজে দেখতে পেরেছি যে অ্যাডমিশন নিয়ে যেটা ভিতরে যেটা খিরিমিলি চলছে সেটার জন্য আজকে বহু স্টুডেন্টের লাইফ নষ্ট হচ্ছে। আজকে আমরা টিচার্স বলেন, নন টিচিং স্টাফ বলেন, যাদের সঙ্গে কথা বলতে চাই ওরা একটাই আমাদেরকে বলে যে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারবো না, প্রিন্সিপাল নেই আজকে। যেখানে আমাদেরকে শনিবারে সন্ধ্যা সময় প্রিন্সিপাল ম্যাম রিটার্ন দিয়ে গেছিলেন যে আজকে উনি আসবেন, ওনার নির্দেশে মিটিং হবে আর উনি আজকে ক্লারিফাইড ডিসিশন দিয়ে দিবেন যে আজকে অতটা অ্যাডমিশন হবে আর অতটা হবে না, কিন্তু আজকে উনি ঘটনাস্থলে উপস্থিত নয়। আমরা ওইটাই জানতে চাইলাম যে এটা কি মিসের কোনো গাফিলতি আছে এই অ্যাডমিশনের ভিতরে যেটা দিন উনি আজকে আসতে পারেননি? আজকে এই স্টুডেন্টসের মধ্যে বহুত গরিব স্টুডেন্টসরা আছে যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, কিন্তু আমাদের কলেজ থেকে প্রিন্সিপাল বলেন আর অ্যাডমিশন কন্ট্রোলারদেরকেও বলেন, ওরা কি বলছেন অন্য কলেজে অ্যাডমিশন নেও, যদি অন্য কলেজে অ্যাডমিশন নেওয়ার হতো যে কাঁচা কলেজ কেন খোলা হয়েছে? এদিকে সায়েন্স বিভাগে ভর্তি করতে চেয়ে ছেলেকে কলেজে নিয়ে আসা এক মা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ কি কইছে আপনারা?
রোজকান্দি ইস্যুতে তদন্তের পরিবর্তে বাগান এলাকায় 144 ধারা জারি করে শ্রমিকদের ধরপাকড়ের অভিযোগ তুলল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সংগঠন। সোমবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহির উদ্দিন লস্কর, জেলা সম্পাদক রুকন উদ্দিন বরভুইয়া, শরীফ উদ্দিন মাজার বরভুইয়া, দেবব্রত পালসহ ছাত্র মুক্তি সংগঠনের সদস্যরা বাগানে 144 ধারা জারি করে শ্রমিকদের ধরপাকড়ের ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সাফ জানান, জেলা প্রশাসন শনিবারের ত্রিপাক্ষিক বৈঠকের মর্যাদা দিচ্ছে না। দুই শ্রমিককে গ্রেপ্তার ছাড়াও শ্রমিক নেতা বাবুল কুমারকে গ্রেপ্তারের ছক কষা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য পাইয়ে দিতে লড়ছেন বাবুল, তার গ্রেপ্তারি বরদাস্ত করবেন না তারা। রোজকান্দি বাগানে শ্রমিকদের নিয়ে ছেলে খেলা বন্ধ করার দাবি জানিয়েছেন কৃষক মুক্তি এবং ছাত্র মুক্তির নেতারা। কর্মবিরতি করার পর গত শনিবার কাছাড় জেলাশাসক কার্যালয়ে ঘেরাও করে আন্দোলন কর্মসূচি হাতে নেওয়ার পর জেলা প্রশাসনের তরফ থেকে শ্রমিকদের পক্ষে 25 জন কর্মকর্তার সঙ্গে দীর্ঘ প্রায় 5 ঘন্টা আলোচনার পর একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যে এই কমিটি রোজকান্দি বাগানের এই সমস্যা নিয়ে তদন্ত করবে। কিন্তু এই কমিটি গঠন করার পরদিন কাছাড় জেলা প্রশাসন উল্টা শ্রমিকদের এই আন্দোলনকে দমানোর চেষ্টা করছে, শ্রমিকদেরকে গ্রেফতার করা হচ্ছে, শ্রমিকদের রোজকান্দি বাগানের শ্রমিক নেতা বাবুল কুমারকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে জানিয়ে দিচ্ছি, যদি শ্রমিক নেতা বাবুল কুমারকে গ্রেফতার করা হয় তবে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি গোটা ভরাট উপত্যকা চলে বাবুল কুমারের পক্ষে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এবং জেলা প্রশাসনকে হুঁশিয়ারি করে দিচ্ছু যে এই বাগানের ম্যানেজার যে আইবি উবাদিয়া যেভাবে ব্রিটিশ রাজ চালাচ্ছে, হিটলার রাজ চালাচ্ছে, এই হিটলার রাজের বিরুদ্ধে এই শ্রমিকরা আন্দোলন করে আসছে, এই শ্রমিকদের পক্ষে নিয়ে এই হিটলারি শাসনকারী এই আইবি উবাদিয়াকে অতিসত্বর এই রোজকান্দি বাগান থেকে সরানো না হলে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি গুয়াহাটিতে স্টেট নিগম অফিসের সামনে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি অখিল গগৈ নেতৃত্বে আমরা ধন্য। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে কংগ্রেস দল থেকে বহিষ্কারের প্রতিবাদে ক্ষোভ ব্যক্ত করে হাইলাকান্দি কংগ্রেসের সংখ্যালঘু সেলের কোঅর্ডিনেটর ও প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এম হিফজুর রহমান লস্কর। সোমবার তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির কাছে ইস্তফাপত্র পেশ করেন। এরপর তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন, 2014 সালে শিলচর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সময় প্রার্থী অরুণ দত্ত মজুমদারের বিরোধিতা করেছিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, কিন্তু সে সময় তার বিরুদ্ধে কোনো দলীয় অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি দাবি করেন, গৌতম রায়ের নেতৃত্বে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে 2 বার কংগ্রেস সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আমি এই মেরুদণ্ডহীন কংগ্রেস দলে থাকতে চাই না, সেই মর্মে আজকে আমি রিজাইন দিয়েছি এবং আগামী দিনে আমি যে দল জনগণের স্বার্থে কাজ করবে সেই দলে আমি যোগদান করার ইচ্ছা পোষণ করছি। এবং গৌতম রায় সাহেবকে সাসপেন্ড করা হলো কেন তার প্রশ্নের জবাব আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরা সাহেব দিতে হবে। বিগত দিনে গোটা বরাক উপত্যকায় বিশেষ করে যেখানে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বেশি সেখানে কিভাবে আজকে কংগ্রেসের এমপি হারালো তার কারণ একমাত্র রিপন বরা সাহেব দায়ভার নিতে হবে, কেবলমাত্র গৌতম রায় সাহেবের উপর কেন। গৌতম রায় সাহেব ওপেন মিটিংয়ে বলেছেন হিন্দুরা ভোট দেবে না, কিন্তু আজকে দেখেছি রিপন বরা সাহেবের সঙ্গে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব আসার কথা ছিল কিন্তু কেন আসলেন না সেটা একমাত্র দায়ভার রিপন বরার উপর, যার দরুন রিপন বরা ব্যর্থতার দায় স্বীকার করে নিতে হবে, তার উপর চরম বিক্ষুব্ধ হয়ে আমি আজকে রিটার্ন দিয়েছি। মধুরা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উধারবন্দের গোসাইপুর দ্বিতীয় খণ্ডের স্থানীয় জনগণ নদীতে স্নান করতে গিয়ে এক যুবকের মৃতদেহ দেখতে পান। এই বিষয়টি উধারবন্দ থানায় জানানো হলে পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি অজ্ঞাত পরিচয় হওয়ার জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হবে।
প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বরাক ও জাটিঙ্গামুখী সেতু নির্মাণের দাবি তুললেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম লস্কর। জানা গেছে জেপি ইউথ সংস্থার উদ্যোগে বরখলা এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় রবিবার। এতে মুখোমুখি হয় জাটিঙ্গামুখ বরখলা একাদশ ও জয়নগর একাদশ। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়। খেলায় 3-2 গোলে বিজয়ী হয়েছেন জয়নগর একাদশ। এদিকে ফুটবল ম্যাচ আয়োজন শেষেই বরাক ও জাটিঙ্গামুখের সেতু নির্মাণের দাবি তুললেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম লস্কর। এখানে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে গিয়ে জহরুল জানান, শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরো একবার। ভিনধর্মী যুবক যুবতীর পলায়ন ঘিরে দুধ পাতিলে উত্তেজনা, বন্ধ ফেরি সেবা। গরিব পড়ুয়াদের বিনা মশুলে ভর্তি প্রত্যাহার, রাজ্য জুড়ে ধর্নায় AIDSO। রোজকান্তি ইস্যুতে বাবুলকে গ্রেপ্তারের ছক, অভিযোগ কৃষক মুক্তির। এখনকার মতো আমরা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।